আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আজকের ব্লগে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্তুগালের চিকিৎসা ব্যবস্থা কেমন সেটা নিয়ে। বেশ কিছু আপু আমাকে কোয়েশ্চেন করছেন, তো এতগুলো কথা আসলে কমেন্টে বা ফেসবুক পেজে আসলে এত কথা লিখে প্রকাশ করা সম্ভব না, সো ভাবলাম এটা নিয়ে একটি ছোট্ট একটি ভিডিও রাখি। তো কথা না বাড়িয়ে শুরুতেই বলবো, আমার চ্যানেলটি গ্রো করার জন্য প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এখন আমি দুই দেশে, ইউরোপে দুই দেশ অবস্থান করছি, ফার্স্টে পোল্যান্ড, তারপর পর্তুগাল। সো আমি এই জন্য দুই দেশ নিয়েই কথা বলে থাকি। তো পোল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি খুব একটা ধারণা দিতে পাচ্ছি না আপাতত, কারণ আমি ওই দেশে সেইভাবে চিকিৎসা ব্যবস্থার সুযোগ সুবিধাগুলো কাছ থেকে দেখি নাই। বাট পর্তুগালে একাই থাকার কারণে দেখা যাচ্ছে আমি একাই সব কিছু হ্যান্ডেল করছি, এবং কীভাবে কী করতে হয় বিষয়টা আমি আজকে আলোচনা করব। তো যারা নতুন এখানে আসতেছেন বা আপকামিং মাদার যারা এখানে এসে বাচ্চা ডেলিভারি করাবেন এরকম প্ল্যান করতেছেন, অনেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসতেছে, অনেকে আবার বাংলাদেশ থেকেও ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে আসতেছে, যেখানে আসার পরে বেবি নিবে এবং বেবি থ্রুতে পাসপোর্টে আবেদন করবে। সো যাদের এরকম ইন ফিউচার প্ল্যান আছে আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। সো প্রথমে আমি বলবো নিয়ম নিয়ে, এবং তারপর আমি বলবো যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আলোচনা করব, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলবো যে পর্তুগালে আসার পরে আপনি যখন সরকারি সার্ভিসটি নিতে চাইবেন, যেটা টাকা ছাড়া পে করতে হবে না আপনাকে, সেটার জন্য আপনার ফার্স্টে যেটা লাগবে একটা হেলথ নাম্বার। সো এই হেলথ নাম্বারটাকে বলা হয়ে থাকে এখানে SNS, এবং এটা পর্তুগিজে বলা হয়ে থাকে উতান্তা। সো আপনি যখন এই উতান্তা নাম্বারটি করবেন, SNS নাম্বারটি করবেন, তারপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন সরকারি হসপিটালগুলোতে। উইদাউট উতান্তা নাম্বার আপনি কোনো সরকারি সুযোগ সুবিধা পাবেন না সেইভাবে, এমার্জেন্সিতে গেলে ব্যতিক্রম কিছু হতে পারে, বাট প্রাইভেটলি আপনি যখন কোনো সুযোগ সুবিধা নিবেন তখন অবশ্যই আপনাকে একটা মোটা অঙ্কের টাকা পে করতে হবে। যেমন আমার হাজব্যান্ড হঠাৎ এখানে অসুস্থ হয়েছিল, এবং সেই সময় দেখা যাচ্ছে যে তার উতান্তা নাম্বারটা করা ছিল না, বিকজ সে সম্পূর্ণ যে বেনিফিটটা পাই সেটা পোল্যান্ডে সে ইউজ করে, বাট এখানে সে হঠাৎ অসুস্থ হওয়ার কারণে তাকে হসপিটালে সে 3 ঘন্টা স্পেন্ড করে, এবং একটা টেস্ট আর 3টা ইঞ্জেকশন, এটার বিল আসছিল অলমোস্ট আমাদের 250 ইউরো, অলমোস্ট 25,000 টাকা। সো প্রাইভেটলি এখানে অনেক, ইউরোপে আসলে চিকিৎসা অনেক ব্যয়বহুল, সো এই জন্য আমরা সবাই ম্যাক্সিমাম কি মেজরিটি পার্সন এই দেশের মানুষও দেখা যাচ্ছে সরকারি ট্রিটমেন্টটাই গ্রহণ করে থাকে। তো শুরুতেই উতান্তা নাম্বার যখন করবেন, এখানকার যে আপনার কাছের নিকটতম আপনার হাউস কন্ট্রাক্ট অনুযায়ী আপনার অফিসটি সিলেকশন হয়ে থাকবে, এবং সেখানে যে আপনি যখন আপনার উতান্তা নাম্বারটি ওপেন করবেন, তারপরে দেখা যাচ্ছে যে আপনি সরকারি হসপিটালগুলোতে আবেদন করতে পারবেন। কিন্তু এই বিষয়টি হচ্ছে এখানে আসার পরপরই আপনার রেসিডেন্স কার্ড থাকে না, সেটার জন্য আবেদন করার পর আপনাকে একটা 1 থেকে 1.5 বছর সময় অতিক্রম করতে হয়, বা যারা স্টুডেন্ট হিসাবে আসতেছে তারা দেখা যাচ্ছে সম্পূর্ণ টিউশন ফি যখন শোধ করে দিতেছে ইউনিভার্সিটিতে, ওই সব ডকুমেন্টসের থ্রুতে তারা 6 থেকে 8 মাসের মধ্যে রেসিডেন্স কার্ডটি হাতে পেয়ে যাচ্ছে বা পেয়ে থাকে। তো তাদের ক্ষেত্রে সময় কিছু কম লাগে, বাট যারা মা, বাচ্চার মা বা সামনে মা হওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বলবো, যেহেতু রেসিডেন্স কার্ড থাকে না, সো আপনি এখানে কোনো পার্সোনাল মানে ফ্যামিলি ডক্টর পাবেন না। এখন বলি ফ্যামিলি ডক্টর কি, ফ্যামিলি ডক্টর হচ্ছে যে আপনার নিকটস্থ যে হেলথ সেন্টার আছে, সেন্ট্রো দা সৌদা বলে থাকে পর্তুগিজে, তো সেইখানে একজন ডাক্তার সিলেকশন হবে আপনার ফ্যামিলির জন্য। লাইক আপনার ফ্যামিলিতে আপনার ছেলে আছে, মেয়ে আছে, হাজব্যান্ড আছে, বা মা থাকতে পারে, বাবা থাকতে পারে, টোটাল আপনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী একটা ডাক্তার সিলেকশন হবে। কিন্তু আমরা যারা প্রথমে আসবো হাতে, যাদের আমাদের কার্ড থাকবে না, তারা কিন্তু আমরা ফ্যামিলি ডক্টর পাবো না। হ্যাঁ, কেউ যদি ডিপেন্ডেন্ট ভিসায় এসে থাকে যে হাজব্যান্ড আগে থেকে আছে, ওয়াইফ আছে, তার ক্ষেত্রে ভিন্ন ইস্যু, কারণ সে ওই হাজব্যান্ডের রেসিডেন্স কার্ডের থ্রুতে ফ্যামিলি ডক্টর পেয়ে যায়। তো ফ্যামিলি ডক্টর পাওয়ার পরেও SNS নাম্বার লাগবে, এবং যাদের থাকবে না রেসিডেন্সি প্রথমত, তারা দেখা যাচ্ছে সেই উতান্তা নিয়ে এমার্জেন্সিতে যাবে। এমার্জেন্সিতে যাওয়ার পর তারা দেখা যাচ্ছে যে ওইখানে আপনার, ওরা আপনার প্রোফাইল ক্রিয়েট করবে, এবং যেটা আপনার ওদের যে মেন যে সেন্টার, একটা শহরে একটা সেন্টার থাকে সব থেকে বড় হসপিটাল, যেমন পোর্তো সিটির কথা আমি বলবো, লিসবনে যেহেতু আমি দেখি নাই সো আমি লিসবন নিয়ে কথা বলবো না, পোর্তোতে ম্যাটারনিদাদে যেটাকে সিমেন বলা হচ্ছে, CMIN, সেইখানে হচ্ছে গর্ভবতী মহিলারা সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে, এবং ওইখানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকবে।
এবং অবশ্যই পরামর্শ দিব যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন বা যাবেন হসপিটাল, অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটি, চলমান যে ইমেল যেটা আপনি ইউজ করেন পার্সোনাল, সেই ইমেল অ্যাড্রেসটি দিবেন এবং ফোন নাম্বার তো তারা নিবে, এবং আপনার হাউস কন্ট্রাক্ট অনুযায়ী বাসার ঠিকানায় চিঠি চলে আসে হসপিটাল থেকে। সো ইমেল দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি একদম ইনস্ট্যান্ট আপনার যে অ্যাপয়েন্টমেন্টগুলো শো করতে পারবেন। আর চিঠি অনেক সময় হয় কি, চিঠির যে বক্সে থাকে চাবিটা অনেক সময় কারো কাছে থাকে কারো কাছে থাকে না, এরকম কিছু বিষয় হয়ে থাকে, বা আপনি সঠিক সময় চিঠিটা হাতে পেলেন না। আমার যেমন ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট আমি মিস করেছি, আমি বুঝতে ভুল করেছি এবং চিঠি আমি চেক করি নাই, দেন আবার আমি গেছি, তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ আমাকে তো অ্যাপয়েন্টমেন্ট দিছিল বাট আমি সেটা মিস করেছি, আমার ক্ষেত্রে হয়েছিল। তারপর থেকে আমার হাজব্যান্ড যে সে আমার ইমেল অ্যাড্রেস অ্যাড করে দেয় যেন আমি যেন কনফিউজড না হই বা আমার যেন ভুল না হয়। তো এখানকার চিকিৎসা ব্যবস্থা বলবো যে মাশাল্লাহ অনেক 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 বেশি ভালো। আমি যে সার্ভিসটি পাইছি ডেলিভারির সময়, এটা আমি অলরেডি এটা নিয়ে একটি ব্লগ করছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো সেইখানে মানে আমি 7 দিন ছিলাম, কিন্তু মানে এত কি বলবো ভালো সার্ভিস মানে আমার লাইফে আমি আর কোথাও দেখি নাই। এবং একটা কথা বলতে হয় যে পর্তুগালে মানুষের ইনকাম কম, ইনকাম কম হতে পারে বাট পর্তুগালের মানুষের আপনার ব্যবহার, ওদের মানে হেল্প করার যে প্রবণতা, ওদের যে হাসি মুখে কথা বলা, আপনি হাসি মুখ দেখে ভালো হয়ে যাবেন। এত এত পোলাইটলি, এত ওরা নরম সুরে কথা বলে, এবং পর্তুগিজ মানুষরা আসলেই ভালো। মানে এটা আসলে সব কিছু আসলে টাকা দিয়ে তুলনা করলে হয় না, পর্তুগিজ মানুষদের ব্যবহারটা অনেক অনেক বেশি ভালো। তো হসপিটালের ওদের যে নিয়মকানুনগুলো, ওরা একদম অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে, এবং আপনার যদি ব্লাড প্রেশারজনিত সমস্যা থাকে, ডায়াবেটিকজনিত সমস্যা থাকে, এই যেন এভরিথিং, ওটার জন্য আলাদা আলাদা ডাক্তার ওরা রিকমেন্ড করে দেয় এবং আপনার ওইভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো পড়ে থাকে। এবং প্রথম 3 মাসে মানে 13 সপ্তাহে আপনার আপনি প্রেগনেন্ট এটার প্রমাণপত্র আপনার হসপিটাল থেকে দিবে, আপনাকে টেস্ট দিবে অবশ্যই। এবং এখানে ইউনিল্যাব হচ্ছে সরকারি হসপিটালের সাথে সম্পৃক্ত, ইউনিল্যাবে পাঠায় দেখা যাচ্ছে, সেইখানে বিভিন্ন রকম টেস্ট থাকে, হরমোনাল টেস্ট থাকে, ব্লাড এবং পেশাব নিয়ে থাকে ওরা, এবং আল্ট্রাসাউন্ড করে থাকে। তো ওদের যে টেস্ট থাকে সেগুলো প্রায় 20 থেকে 22-23 ধরনের হয়ে থাকে, আপনার 4 সিরিঞ্জ করে রক্ত নিয়ে থাকে। আর ওদের দেখা যাচ্ছে যে প্রথম 3 মাসের যে প্যাটার্ন থাকে চেক আপের সেটা একরকম, তারপর 4 মাস থেকে 6 মাস পর্যন্ত একরকম, তারপর 7 মাস থেকে আবার ডেলিভারি পর্যন্ত ওদের যে মানে চেক আপ করার ধরনটা এটা অন্যরকম হয়ে থাকে। এবং ওরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে আপনার শারীরিক সমস্যা এবং আপনার টেস্টের রিপোর্ট অনুযায়ী ওইভাবে ওরা রিকমেন্ড করে থাকে। আর ডেলিভারির সময় দেখা যাচ্ছে যে আপনার যে মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো বা যে বিষয়গুলো থাকে সেটা ওরা সম্পূর্ণ সার্ভিস দিয়ে থাকে একদম ফ্রিতে, কিন্তু ওষুধ আপনাকে নিজে ব্যক্তিগতভাবে কিনতে হবে। এবং আর একটা বিষয় বলবো যে ওষুধ কেনার সময় অবশ্যই SMS নাম্বারটি ইউজ করবেন, না হলে আপনাকে মোটা অঙ্কের একটা চার্জ পে করতে হয়, কারণ যাদের SMS নাম্বার থাকে তারা ছাড় পেয়ে থাকে। আর উইদাউট SMS নাম্বারে যদি আপনার কিনতে যান তাহলে এই 2 ইউরো 3 ইউরোর ওষুধ আপনাকে 18 ইউরো পে করতে হবে, যেটা আমি অলরেডি করছি না বুঝার কারণে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে অ্যাপয়েন্টমেন্টগুলো আপনার ওইভাবে ওরা শিডিউল করে থাকে, এবং প্রত্যেকটা ডাক্তার আপনার প্রোফাইল দেখতে পারবে কারণ ওদের কাছে সেটার কন্ট্রোল থাকে। আর আপনার আফটার ডেলিভারি বাচ্চার ভ্যাকসিনেশন, তারপর মায়ের ট্রিটমেন্ট, এই সব কিছু কিন্তু সেন্ত্রদা সওতা যে কাছের নিকটস্থ হসপিটাল আছে সেখান থেকেও ওরা প্রোভাইড করে থাকে। তো সব মিলায়া পর্তুগালের যেটা মা এবং বাচ্চার জন্য যে ওদের সার্ভিসটা সেটা অসম্ভব ভালো। এবং আর একটা বিষয় বলবো যে দাঁতের যে ডাক্তার থাকে এখানে বাচ্চাদের বা বড়োদের যেটাই হোক সেইটার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব মুশকিল, কারণ আমি দেখা যাচ্ছে 4 মাস পর পর অ্যাপয়েন্টমেন্ট পাইছি। একটা পাইছি দেখা যাচ্ছে যে জুলাইয়ে, তো তার 4 মাস পর পর পাইছি সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট। তো অ্যাপয়েন্টমেন্ট আসলে পাওয়া এখানে অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ডাক্তাররা একটা নির্দিষ্ট পরিমাণ রুগী দেখে, আমাদের দেশের মতো না যে একদিনে 20-30টা রুগী দেখতেছে। সো আপনার ইন জেনারেল ভালো চিকিৎসা ব্যবস্থা, এবং যদি আপনার শুরু থেকে প্রেগনেন্সি শুরু থেকেই থাকেন তো সেক্ষেত্রে আপনার 13 সপ্তাহ যখন হয় তারপরে ওরা কনফার্ম হওয়ার পর আপনাকে একটি বই দিবে, প্রেগনেন্সি বুক, এবং সেখানে আপনার সমস্ত ইনফরমেশান থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং। আর বাচ্চা হওয়ার পর বাচ্চার আলাদা একটা বই থাকবে, সেখানে বাচ্চার ইনফরমেশান থাকবে।
তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা, যে আমি দেখা যাচ্ছে যে একা একা হ্যান্ডেল করতে হয়েছে আমাকে একাই এখানে থাকার কারণে, এই কারণে দেখা যাচ্ছে অনেক কিছু শিখে ফেলছি ঠেকতে ঠেকতে, ভুল আমারও হয়েছে। আমিও যখন প্রথম প্রথম অনেক কিছু করছি বুঝতে পারি নাই, দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট মিস হয়েছে, ওষুধ কিনতে যাই দেখা যাচ্ছে বুঝতে পারি নাই। তো আসলে যারা আসবেন তারা অবশ্যই কমিউনিকেশন, যে মানে কি বলবো, যে কথা বলা, ওদের সাথে কথা বলতে হবে। ওরা ওরা যদি আপনি যদি ওদের ভাষা বুঝতে না পারেন বা আপনি বুঝাতে না পারেন তাহলে আসলে ঝামেলা হয়ে যায়। তো আশা করি ভিউয়ার্স যারা এখানে আসতেছেন তাদেরকে ওয়েলকাম, এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি শেয়ার করলাম যে এখানকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আর একটা বিষয় যেটা, যে বাচ্চাদের বলবো যে বাচ্চাদেরও সেম আপনার উতান্তা নাম্বারই লাগে, এবং ফ্রি সার্ভিসটি যদি নিতে চান তাহলে উতান্তা নাম্বার দিয়ে আপনার নিকটস্থ যে হসপিটাল আছে সেন্ট্রো দা সৌদা সেখানে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন। আর যখন আপনার কার্ড হয়ে যাবে, কারণ এই দেশে বাচ্চা সমস্ত কিছুই মায়ের কার্ডের সাথে সম্পৃক্ত, আপনি যে বেনিফিট নিবেন সেটাও মায়ের কার্ডের সাথে সম্পৃক্ত। আমার হসপিটালে আমার হাজব্যান্ডের কোনো সিগনেচার, আমার হাজব্যান্ডের কোথাও নাম নাই, শুধুমাত্র বার্থ সার্টিফিকেট আমার হাজব্যান্ডের নাম, যে সে বাচ্চার বাবা, এবং ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুতে আমি যে বাচ্চার মা, আমার পরিচয়ই আমার বাচ্চা এখানে। এখানে মায়েদেরকে প্রচুর পরিমাণে প্রায়োরিটি দেওয়া হয়, এবং সব জায়গাতেই গর্ভবতী মহিলাদের আলাদা একটা টেক কেয়ারের জন্য আমাদের সরকার থেকেই ঘোষণা আছে। তো যারা আসবেন তারা নিজের চোখেই এই সুযোগ সুবিধাগুলো দেখতে পাবেন, আর যারা মানে ইনফরমেশান চাইতেছেন যে হ্যাঁ কী হয় আসলে, যে আমি সামনে আসবো কী হবে, তাদেরকে বলবো যে আলহামদুলিল্লাহ কোনো টেনশানের কিছুই নেই, কারণ এইখানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত এবং এখানকার ডাক্তার নার্সরা প্রচুর হেল্পফুল। সো এইখানে চিকিৎসা ব্যবস্থা পাইলে মানে আপনি মনে করবেন যে হ্যাঁ আমার কোনো টেনশান নেই, সব টেনশান ডাক্তারদের। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদের সাথে ইনফরমেশান শেয়ার করেছি। আল্লাহ হাফেজ।